कत दूरे गेছি शुधुमात्र पुरोहित महाशय के देखते ना कोথায় पुरोहित महाशय আমি आया बर्षी আপনার আসতে এত বিলম্ব আর কইেন না অনেক আগে আইছি আপনার তিলতলার উপর সালাম তিলতলা নয় তিনতলার উপরে ছিল তিনতলার উপর সালাম তো আপনাকে দেখে কেমন কেমন বোধ হচ্ছে আমার দেখে কেমন বোধ হয় মানে আপনার যে ভাষা জ্ঞান অম্বল বোধ হচ্ছে না গ্যাস গ্যাস বোধ হচ্ছে না তা নয় মানে আপনি কি সত্যি প্রহিত ওই খাইছে রে এর মেন জায়গায় হাত দিছি আমি হত্যাকারী ব্রাহ্মণ নই आगे हमारे बाड़ी सालो बांग्लादेश ओ पूर्व बंगे छुला अपना पूर्व बंगे थकती मियाँ बाबू के तारा खाया अपना को जैसे वो पौला बल्लो ये पौला है ऐसी हो अच्छा अच्छा ताई बोलो हाँ ओए पूर्व बंगे अपनी कौन संप्रदाय मुद्दे चिलें आमिर चिलें बाबा 917 917 हाँ 917 हाँ 917 নাম্বার 22 তো নাম্বার 917 আচ্ছা আচ্ছা প্রহিত মশাই কোন দেখতে দেখতে লগ্ন ঘনিয়ে এলো হ্যাঁ যথাসময়ে আমাদের শেষ স্থানে পৌঁছতে হবে তাহলে আর বিলম্ব নয় চে দেখুন সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির হ্যাঁ পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ধ্বনি দিয়ে আমরা পদ অতিক্রম করব বেশ নায়ক জয় শিব শম্ভু জয় জয় শিব শম্ভু জয় জয় মাতা রানী জয় भक्त बोलो नाम अग्नि जिज्ञेस करें अच्छा योगिनी बोलो बाबा सम्मुखे दाड़िए देखो बार बार यात्रीगण के संगे करे উজানিতে ধাবিত হব বলে আমরা পদ অতিক্রম করছি এই শুভযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেব না যোগিনী ভিক্ষে যদি তোমায় নিতে হয় ছুটে যাও চম্পাকি নগরের রাজপ্রাসাদে রহিয়া চৌরাত ভঙ্গিনী সনক সনকর কাছে যা চাইবে তুমি পাবে যোগিনী বাবা গো আমি আজই ভিক্ষু কত দূরে পথে আমি যেতে পারবো না আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে উপযুক্ত হতে পারিনি বাবা সামান্য একটা পথের যোগিনী সে কিনা বলে চম্পাকি নগরের মহারানী সনকর ভিক্ষে দেবার যোগ্য নয় না ভালো তো যোগিনী আজকের এই শুভ দিনে আমার কিবা ভিক্ষে চাও তুমি বাবা গো আমি দেখতে পাচ্ছি जोगिनी आज के पुष्प भिक्षा चाहिए खुदा धारणाय भिक्षा करे सत्य भिखारी पुष्प भिक्षे पेले तार खुदा निवारण हो जाए আমার মন বলতেছে ভিখারি ছলনায় ওই বিড়ি চাঙ্গুরি কানিত নয় হতে পারে ছলনা রাস্তায় গ্রহণ করেছে আমিও দেখব আপনি একটু দাঁড়ান जोगिनी बोलो बाबा पुष्प दिए शैलेश्वर पुष्प दिए माता चंडी शिव सुलभनी छाड़ा मार्तर को नरलोक के पुष्प दी ना आमार पथ छेड़े दाओ आमाके जेते दाओ जोगिनी ना बाबा आमार जतक्षण पर्यन्त आमाय भिक्षे ना देबे ततक्षण पर्यन्त तुम्हार आमी काछेई थाकबो शोनो जोगिनी आमी बोलছি আজকের এই শুভ দিন আমি তোমার কোমলঙ্গে আঘাত করতে চাই না তুমি আমার পথ ছেড়ে দেবে আর আমি বানিয়াওয়ান শ্রেষ্ঠ সওদাগর এই মর্তে বড় বড় যাত্রীগণকে নিয়ে সেই উচ্চনীতে নামিত कौशल इच्छा दिल जाना साहस जब पथ छाड़ले ना सह्य करो सह्य करो जोगिनी माता चंडी दान से हेताले राखा दादा आज एसे तुम्हार काछे एकटी पुष्परास आई तुमि जाच्छो शुभ काजे तुमि जदि मा बोले डेके आमार चरणे एकटी बार से पुष्प दाओ ताहले तोमार यात्रा मंगल होबे दादा गो आर जदि ना दिले तोमार अंगना होबे ताई ना कि सियोरदिनी यशो कर्णपात करे सरे सियोरदिनी चंद्रधर खुशी सुन रे बानी अच्छा अपने पालाई के छे नहीं नहीं पालाई के से पालाई के अब बात की तू আমাকে ঠাটা বলেছিস হ্যাঁ বলে তাই আমি ঠাটা বানিয়া বংশ শ্রেষ্ঠ সওদাগর আমি নাকি ঠাটা তুই কত সতী হ্যাঁ তুই কত সতী কালি তোর কীর্তিকলাপ কি বিশ্ব চরাচরে কেউ জানে না তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না তাই কি বলি জানিস কি বলো আরে শোন রে বাতারে ছাড়ি মারি ওঠে তালের ভারী রে নিও রে শোন রে বাতারে ছাড়ি মারি ওঠে তালের ভারী রে बेटी वाली सती सम्मुखे बेताम तार चूलेर मुष्ठी धरे एहे तालेर आघाते तार मस्तकटा भेंगे आमि चोरलो मने पड़े सेई दिनेर कथा छिलो तोर चट्टोपन्निका भरा डुबी कइछिल काली गाये चली सेई भयंकर दिनेर कथागुलो आजो आमार मने पड़े चट्टनिका कालीदाहेर आदल गले तलिएछिलिस निजेर खोलार्थ निवारण करते आमि दारे दारे भिक्षे करेছিলাম কিন্তু কই একটিবারের জন্য তোর চরণে মা মা বলে লুটিয়ে পড়িনি চট আরে মনে পড়ে সেই দিনের কথা ছিল তোর বলকের বাগান ছিল তোর ছয় পুত্র আমার এই বিষাক্ত নাগদে তো ছেকে পাঠিয়েছিল সেই দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে ছয় পুত্র কেড়ে নিয়েছিল धीरे चले छय पुत्र केड़े नी तोर चरणे पुष्पार्घ अर्पण करब छय पुत्र तोमर सार शत पुत्र सम रहिया आछे लक्षिंदर से जदि जाए जमालये अमर थाकबे आमार प्रतिज्ञा अटल नाहि देब तोर चरणे पुष्पजल ताई नाकि सत्य सबल मानव है तुमी देवी संगे करो देवी हुए मानुषे पा धरे टलाटाली करछिस लज्जा करे ना चा ओरे चा 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 पाबी रे चा कोनो दिन पूजो पाबी ना नसाना होए खाली ओ पाटा खाबी तो सामने दाঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সাউতালে বড় বড় ভাই বছর করে আমার এই বিশ্বাস তো না করে তো ছেকে পাঠাবো জমালে সেই দিন তুই পুত্রের সঙ্গে কাটবি আর আমি আর আলোতে শুধু তুই অট্টসি হাসবি হাসবি কিন্তু সব চম্পগিনগরে ঘর নাম মোর চম্প হেতাল লইয়া হাতে দিবানিশি ঘুরি, প্রতি ঘরে ঘরে ওই বেটি কানির অন্বেষণে করি। একবার যদি দেখা পাইতাম তারে মারিব হেতালের মারি। সে না বাঁচিবে আর, আমি বাবা বাহুতি। পরম কৌতুকে হবে মোর চম্পক নগরতে বসতি। মশাই, আমি যদি পাইতাম তারে পাঠাইতাম আমি আনন্দর ঘরে। আনন্দর ঘরে পাঠিয়ে দিতে? হ্যাঁ। আপনি এত কাঁপছেন? রাগে কাঁপছি, রাগে। রাগে কাঁপছেন? থরথর করে রাগে কাঁপছি। কিন্তু আপনার ধুতি তো ভিজে গেছে। আর কইয়ের না, ভয়ে মুইতে এলাইছি। কিন্তু এই ভিজা ধুতি দিয়ে তো আমার ছেলের বিয়ে পড়ালে হবে না। অসুবিধা নাই, এই কাপড় খুলে ল্যাংটা আমি বিয়ে দিই। না তা নয়, প্রয়োজন বোধে আমি নতুন ধুতি দেব। তাহলে ঠিক আছে। প্রয়োজন মশাই, ওই বেটি কানের বাতাস লাগে এই পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ, এবার পিতা শৈলেশ্বর নাম স্মরণ করে অপবিত্র জায়গাকে আমাদের পবিত্র করতে হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয়